হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি যে যেখানে আছো না কেন ভালো আছো এবং সুস্থ আছো। তো আমি আজ দেখো কত লেট করে তোমাদের সামনে এলাম। সকাল থেকে মনে হচ্ছে আমি টাইমই পাইনি। তো আমি একেবারে দুপুরের লাঞ্চে কী রান্না হয়েছে সেইগুলো নিয়ে চলে এসেছি। দেখো, তো আমাদের দুপুরের লাঞ্চে হয়েছে এই যে আর মাছের আলু দিয়ে একটু মানে ঝোল বলবো না, খুব পাতলা, ওই রকমই ধরনের। আর ছিল বেগুন ভাজা, আর সাথে এই যে এইদিকে হচ্ছে, দাঁড়াও আরেকবার দেখিয়ে দিলাম ঝোলটা। কড়াইটা না খুব পুড়ে যায় জানো তো, কারণটা কি কড়াইয়ের মনে হয়, কড়াইটাই মানে ভালো, বা অ্যালুমিনিয়ামটাই মনে হয় ভালো না। তো এই যে এইদিকে ভাত হচ্ছে, আর এই যে এইদিকে হচ্ছে এই যে পুঁই বিচে বীজের আর কি তরকারি। তোমরা কি খেয়েছো পুঁই বীজ? আমার তো দারুণ লাগে খেতে। এইটা একটু কাঁচা কাঁচা আছে, তো এটা পাকে জানো তো, বেগুনি বেগুনি রঙের হয়। আগে আমরা এগুলো নিয়ে খেলতাম, মানে বেশ সুন্দর বেগুনি রং হয় খেলতাম। তো এইটা, এই পুঁই বীজের কিন্তু ভাজাও হয়, আলু দিয়ে ভাজাও খায়। তো আমি এই যে তরকারিটা আজকে করছি, আমার পুঁই বীজ বা পুঁই ফলের যে তরকারিটা, পুঁই ডাঁটা সমেত, দেখো তোমাদের বোঝাতে পারলাম কিনা জানি না। তো আমার খুব 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 ভালো লাগে, ভীষণ প্রিয়। তো আমার দারুণ লাগে এই জিনিসটা খেতে। অনেকে খেতে জানে না, কিন্তু যারা জানো আশা করি সে এটা ভালো বুঝতে পারবে। মুখের ভিতরে একটু কটর মটর করে আওয়াজ হয়, বেশ ভালো লাগে। তো এই ছিল দুপুরের লাঞ্চের মেনুতে। আর এই যে জামা কাপড়গুলো এবারে গুছিয়ে নিয়েছি, আর মেয়েকে খাওয়া, সরি মা মেয়েকে খাওয়াচ্ছে। কি গণ্ডগোল করছি, মা মেয়ের মধ্যে গণ্ডগোল করে ফেলছি দেখো। তো গুছিয়ে নিয়ে এবারে এলাম ওপরে। ওপরে এটা হচ্ছে কাকুর ছোট মেয়েটা, ও এরকমভাবে সাজিয়েছে। ও কিন্তু বেশ ভালোই জিনিসটা সাজিয়েছে দেখো, বাচ্চা মেয়ে নিজে হাতে সব কিছু তৈরি করেছে। মানে এই যে এই যে এই ঝাউ গাছগুলো ও নিজে তৈরি করেছে, তারপরে এই যে ছোট্ট স্নোম্যান, এই যে তারপরে গিফট বক্সটা, এগুলো ও কিন্তু নিজে হাতে তৈরি করেছে। হ্যাঁ, শুধু স্যান্টাটা আর কি কেনা। আর এইখানে আমি এটা করেছি, জানি না কী ডেকোরেশন করেছে, আমি নিজেও জানি না, একটা কোনো রকম করেছি আর কি। এই আর কি, ওই একটা গোল করে লাইট লাগিয়ে দিয়েছি, জায়গা মানে কম থাকলে যা হয়। তো তারপরে এই যে বেরোবো, তো তার জন্য অনেকের লাইভ টাইভ দেখলাম, দেখে নিয়ে এই যে বেরোবো, তো তার জন্য জামা কাপড়গুলো, এই যে ভেবো না যে জুতোটা রেখে দিচ্ছি রে বাবা, নোংরা জুতো বিছানার উপর রেখেছে, জামার উপর রেখেছে, না 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 একদমই নতুন জুতো। এই হয়ে গেল 2-3 সপ্তাহ আগে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করে নিই। তা যখন জুতোটা কিনতে গেছিলাম তখন এই কানের দুটোও কিনে এনেছিলাম, আরও আছে সেগুলো তোমাদের দেখানো হয়নি। এখন এই দুটো হাতের সামনে পেলাম, তো এই দুটোই দেখালাম। আরও কিনেছি এই যে এই জিনিসটা, এইটুকু জিনিস তাই দাম 65 টাকা, আর এইটার দাম দেখো, দেখছো আমি মানে কি মানে 195 টাকা দিয়ে এরকম একটা কানের কিনে নিয়েছি। কিন্তু কি বলতো, ভালো লাগছিলো দেখতে, তো ওই জন্য, আর বুঝতেই পারছো মেয়ে মানুষ, একটা জিনিস ভালো লাগলে আর ইয়ে হয় না। আর এই যে এটা মেয়ের, তো এই দেখো রেডি হয়ে গেছি আমরা, মানে আমি দেখাচ্ছি নিজেকে কীরকমভাবে রেডি হয়েছি। দেখো ভালো লাগছে আমাকে দেখতে, মোটু মোটু লাগছে আমার, মনে হচ্ছে মোটু মোটু, ভালো ভালো তাই না? এবারে মেয়েকে দেখাচ্ছি, দেখো এই যে আমার টেডি বিয়ার। আর এই যে এবারে আয়নার সামনে ঢং করব। আশা করি প্রত্যেকটা মেয়েই এরকম সেজে গুজে আয়নার সামনে ঢং করে, শুধু আমি বলে না, আমি মনে হয়। এবার অনেকটা লেট হয়ে গেছে, চলো এবারে বেরিয়ে পড়বো, কয়েকটা রিলস বানালাম, তারপরে চলো বেরিয়ে যাই, লেট হয়ে গেছে। তো এই যে রাস্তাতে, রাস্তাতে দেখো ভালো ভিড়, মানে অনেক দিকে, মানে অনেক যেইখানে যাব তার অনেক আগেই আমাদের নামিয়ে দিয়েছে, ঠিক আছে, মানে অনেক আগেই নামিয়েছে, হেঁটে 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 সে যেতে হয়েছে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো আমাদের মালদা শহরটা কি সুন্দর করে সাজিয়েছে, না আরও সুন্দর করে সাজিয়েছে। যে জায়গাগুলো খুব সুন্দর সাজিয়েছে সেই জায়গাগুলো আজকে আর যাওয়া হয়নি, একদিনে তো সব জায়গায় যাওয়া যায় না, তার মধ্যে বাচ্চা নিয়ে বুঝতেই পারছো, একবার করে আমি নিচ্ছি, একবার করে মা নিচ্ছে। তো এই যে আমরা এবারে ভেতরে ঢুকার রাস্তায় চলে এসেছি, যেই আমরা না অন্য রাস্তা দিয়ে ঢুকেছি, মানে গেট চারদিক দিয়ে বন্ধ করে দিয়েছিলো, এই জায়গাটাই খোলা ছিল। এটা হচ্ছে মালদার সুইমিং পুলের যে রাস্তাটা খোলা ছিল, ওইখান দিয়ে আমরা ব্যাস স্পট করে ঢুকে গেছি, আমরা দুজন ঢুকেছে, যে গেট আবার ক্লোজ করে দিয়েছে, নয়তো আবার আমাদের ঘুরে যেদিক দিয়ে বেরোবো তোমাদের দেখাবো কতটা ঘুরে তারপরে আমাদেরকে আসতে হতো। তো ওখান দিয়ে আমরা ঢুকে পড়েছি, আর যখন যাই ভাগ্যিস আর কি ফাঁকা ছিল, তাই জানো তো কয়েকটা ছবি টবি তুলতে পেরেছি, না হলে আসার পথে যা ভিড়, আসার সময় প্রচণ্ড ভিড়, মানে ধাক্কাধাক্কি করে পুরো বেরোতে হয়েছে।
আর আমার বোনরা যখন যায় 12টার দিকে বলছে আমরা ভেতরেই ঢুকতে পারিনি, মানে শুধু দেখতে পাচ্ছি মাথা এরকম ইয়ে করছে। রাহুল দত্তকে চেনো? রাহুল দত্ত এসেছিল কিন্তু, ওই যে তুমি সবে রাধা তুমি সবেতে আছো, শুধু ভাগ্যে নেই আমার যে গানটার যে গায়ক তাকে নিয়ে আসা হয়েছিল কিন্তু কার্নিভালে। তো এখানে অনেক রকম ফুড স্টল আছে, তারপরে হচ্ছে গিয়ে আর মেয়েদের জিনিস তো থাকবেই, বুঝতেই পারছো, বাচ্চাদের খেলনা, তারপরে ধরো এই বাবলস, তারপর ওই ক্লে ট্লে এগুলোও আছে। এই যে দেখো, বোঝাতে পারছি কি না আমি জানি না, তারপরে হাতের তৈরি কিছু জিনিস এগুলোও দেখতে পেলাম আমি, আর এইগুলো এই দেখতেই পাচ্ছ এই জিনিসগুলো আছে, খেলনা টেলনা চুড়ি মালা এগুলোই। তো চলো এবারে বেরিয়ে পড়লাম, কষ্ট করে হলো বেরিয়ে পড়লাম। এই যে দেখো দেখছো কি ভিড় মেয়ে, আর আমি হেঁটে যাচ্ছি এই রাস্তাটা দিয়ে, কিন্তু আমাদের তখন আসতে হতো, যদি না আমরা ওই রাস্তাটা দিয়ে জায়গা পেতাম তো এই রাস্তাটা দিয়ে আসতো। তারপরে বেরিয়ে খেলাম আমরা রোল, আর কয়েকটা ছবি তুলেছি সেগুলো তোমাদের অ্যাড করে দেবো তোমাদের সাথে। বাড়ি চলে এসেছি, এখন 10:15 মতো বাজছে, আমি গিয়ে কি কি নিয়েছি না নিয়েছি সব তোমাদের সাথে আবার অন্য একটি ব্লগে আর কি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আও লাগছে বাবান, চলো টাটা টাটা টাটা। আমি দেখো আজকে অন্যরকম ভাবে একটু হেয়ার স্টাইলটা করেছি, বুঝতে পারছো? এই দেখো দেখো দেখাতে পারলাম, যাই হোক বুঝতে পারছো কিনা জানি না, তো হাই পোনি আর কি করেছি। তো চলো টাটা, গুড নাইট, গুড নাইট বলো, দাও বলো গুড নাইট, বলো রাধে রাধে, রাধে রাধে, চলো টাটা টাটা।